এই মুভির ঘটনাটা হয়েছে গিয়া বাফে সেলের বয়ফ্রেন্ডের সাথে, এবং সেলে বাফের বয়ফ্রেন্ডের সাথে কি করে আজ আমরা ওইটাই জানতে চলেছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাইতাছি একটা সেলে রয়েছে ট্রেনের মধ্যে সিগারেট খাইতেছে। তো ট্রেনের মধ্যে সিগারেট খাওয়ার পরে ওই আরেক সিটও দেখতেছে যে হ্যাঁ একটা হট লার্কি বইয়া রয়েছে। তো হ্যাঁ করছে কি, টিটু গিয়া করছে কি, ওই লার্কির পাশে গিয়া বসে। তো এই সেলিটাই বুঝে কি যে হ্যাঁ অবশ্যই হ্যাঁ খারাপ মতো বুঝতে লাগছে লুসামি করা লেগাইছে। তো লার্কি তো আমরা ফরেস্ট স্টেশনে দেখতাম হইতেছি যে কিছু লোক উঠছে। তো একটা যুবক ইয়াং একটা বেড়াই উঠছে, উঠটা গিয়া হের পাশে বইছে। তো দুজনের চোখে চোখ পড়ছে। তো পড়ার পরে ম্যাডামে কইতাছে যে চলো বাথরুমে। তো ইশারা দিছে, তো হ্যাঁ পিছন পিছন চলিয়া গেছে বাথরুমে। বাথরুমে গিয়াই কামরা শুরু করে দিছে। তো শুরু করে ওইখানে রেলগাড়ি চালানোর পরে তো ওইখানে থেকে আওয়াজ আইতেছে। তো টিটু এটা আবার ফুন্না লাগছে, ফুন্না আক্কা বাক্কা হইয়া গেছে। বাথরুমে রেলগাড়ি চালানোর পরে দুজনেই খুশি ওইখান থেকে বারুই আইয়া পরে। তো আমরা কিছুক্ষণ পরে দিকে দেখতে পাইতেছি যে পরে স্টেশনে দুজনের নামতাছে। তো টিটু আগে বইলা নামছে, ওর আব্বাই আল্লাহ খারুই রয়েছে। তো দুজনে কোলাকুলি করে মোলাকাত করে, মোলাকাতের পরে দেখতেছে যে ওর বাফের গার্লফ্রেন্ডও ওইখান থেকে ইশারা দিছে আর যাওয়ার জন্য। তো দুজনে গিয়ে আবার ওইখানে আবার কোলাকুলি করে আক্কা চাক্কা করে। তো এইটা আবার টিটু দেখতে লাগছে, কইতাছে হেই মাইয়া ডাইনা ট্রেনের মধ্যে রেলগাড়ি চালাইছে আর একটা বেড়ার সাথে। তো তারা দুজন ওইখানে পরিচিত হইয়া তো ওইখান থেকে চলে যায় বাড়িতে। তো ওইখানে তারা বাড়িতে গিয়েই আপনার রেলগাড়ি চালাই তারা খাইতে বয়, সবাই একসাথে খাইতে বয়। তো তারা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এবং তাদের পরিবারের যে ফ্যামিলিগুলো ছিল, একটা মায়ের নাম ছিল এন্টি আর একটা মায়ের নাম ছিল গেন্টিয়া, আর ওইখানে টিটুর কাকা ছিল। তো যেই মায়াটার নাম এন্টিয়া ওইটা ওই মায়াটার সাথে আবার টিটুর রিলেশন ছিল ছোটোবেলা থেকেই। তো টিটুর কাকা আবার লুচ্ছা ছিল, হ্যাঁ আবার ওইখান থেকে যে গেন্টিয়া সাথে ওই গেন্টিয়ার সাথে ইন্টিমেট করিয়া। তো এইটা আবার টিটু দেখতে লাই, তো দেখতে হ্যাঁ সহ্য করতে না বাইরে যায় নদীতে গোসল করা লাগি। তো নদীতে গোসল করার পরে দেখতেছে যে এখানে এন্টিয়ারে গোসল করতেছে। তো দুজনে একান্ন হয়, একান্ন হওয়ার পরে তো টিটু চাইতেছে কি মাইয়ার ওইখানে গাড়ি চালানো লাগে। তো মাইয়াদার কী করে এনটিআর কী করে বেড়াটা খুললা লাগে। তো খুললা খোলার পরে তো ওইখান থেকে মাইয়াটার দর্শন করে দেয়। তো মাইয়াটায় লজ্জায় কী করে সরম ওইখান থেকে চলে যায়। তো টিটু কী করে পরের বার আবার মাইয়াডারটায় সুইমিং পুলে গোসল করার লাগে। তো দুজনে আবার যায়। তো মাইয়াডায় কইতাছে কি আমার ফিটের মধ্যে গোট হয়েছে, ক্রিমটা লাগাই দাও। তো হ্যাঁ কী করে লুচ্ছায় ক্রিমও লাগাই দেয়, মাইয়ার ফিটের গোটা গেলেও গাইলে দেয়। তো গাইলে দেওয়ার পরে মাইয়াডায় হ্যাঁ টিটু কইতাছে যে তো ইন্টিমেট কী করা যায়। তো মাইয়াডায় কইতাছে না না এইটা আমার পইলাবার, করলে আমরা ঘরের ভিতরে গিয়ে লাইট বন্ধ কইরা পর্দা মর্দা লাগাইয়া পরে করবো এখন না। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাইতাছি যে তারা তিনজনে ঘুরতে যায়, টিটু এনটিয়া এবং টিটুর কাকা। তো তারা সিগারেট খাইতেছে, ওইখানে সিগারেট খাওয়ার পর একটু নেশা হয়ে যায়। তো টিটুর কাকা লুচ্ছাই করছে কি এনটিয়ারে গিয়া টাচ করে এবং তারা দুজনে মিলে কি করে টিটুর কাকারে পানির মধ্যে ফালাই দেয়। তো হ্যাঁ কী করে ওই হালার ফুতে ওইখানেই মরিয়া যায়, হাতার জানে না কী করবো হালায়। তো পরবর্তীতে পুলিশ আইয়া লাস্টারে পায়। তো এইটা টিটু আবার জানি না খুব ইমোশনাল হইয়া পড়ে। তো ভাই ইমোশনাল হইয়া বলে কী করবো, তুই হয়তো তোর কাকারে মারলি, তোরা দুজনে সেফ থাকার লাগি। তো পরে কী করে যে গেন্টিয়া আছে ওই গেন্টিয়ায় ও টিটুর লাগি সাহা লইয়া এ। তো টিটু কী করে ওই মাইয়াডারে জোরাজুরি করে। তো এইটা কী করে সিঁড়ির মধ্যে ফালাই যখন কাম শুরু করে দিছে, তো এইটা আবার টিটুর আবাই দেখতে লাগে আগে ওরে ডাব টপা ডপ গালের মধ্যে দুইটা মাইরা দেয়। তো ওইখান থেকে তারা চলে যায়। তো পরবর্তীতে তারা তাই চারজনে গেছে বাড়ি। তো তারা ট্যুরে যাইতেছে, খুব মজা পাইতেছে। তো গেছে গাড়ির মধ্যে যাওয়ার পরে একটা পুরানো বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে কী করে যে টিটু আর ম্যাডামে আগে আগে চলে যায়। তো এইটা কী করে টিটুর বয়ফ্রেন্ডে এনটিআর একলা পাইয়া টিটুর আব্বাই কী করে ওইখানে বাজানো শুরু করে দেয়। তো এইটা আবার কী করে টিটু দেখতে লাই। তো দেওয়ার পরে দেয় যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের উপরে গাড়ি চালাই দিছে, এইটা কেমন আমার গার্লফ্রেন্ড আমার দোকা দিছে। তো কী করে হ্যাঁ কি রুমও গিয়া পুজা থাকে। তো হ্যাঁ মায় যায়, হ্যাঁ মায় বলতে কি হ্যাঁ আবার বয়ফ্রেন্ডে যায়। তো গিয়া কী করে কইতাছে তোমার মন বেজার কা। তো টিটু কইতাছে সব কিছু কইয়া দেয়, কইয়া দেওয়ার পরে কইতেছে আমার গার্লফ্রেন্ড আমার দোকা দিছে, আমার আব্বার সাথে এমন রেলগাড়ি চালাইছে। তো হ্যাঁ মায় কী করে সব কাপড় খুললা ফেলে। তো খুললা ওইখানে হ্যাঁ দুই তিন ঘন্টা প্রায় রেলগাড়ি চালায়। তো রেলগাড়ি চালানোর পরে পরবর্তীতে দেখতাম পাইতেছি যে তারা র্যাকেট খেলাইতেছে। তো র্যাকেট খেলাইতেছে তো জোরে একটা বাড়ি মারে টিটু। তো এইটা আবার কী করে হ্যাঁ আব্বার বয়ফ্রেন্ডের ফেরও গিয়ে লাগে। তো হ্যাঁ আব্বার বয়ফ্রেন্ডে আও। তো ওইখান থেকে দেখা যায় যে টিটুর গার্লফ্রেন্ড আয়ে এনটিয়া। তো এনটিয়া কইতাছে যে তুমি আমার এরা এরাই চলো কে লাগি। টিটু কইতাছে যে আমার মন মেজাজ ভালো না। তো তারা কী করে ওইখান থেকে চলে আসে, আসার পরে বলতেছে যে আমরা হোটেলে যাবো। তো এইটা এই কথাটা কইতাছে টিটুর গার্লফ্রেন্ডে। তো কইতাছে হ্যাঁ ঠিক আছে আমরা হোটেলে যাবো, গিয়া পর্দা মতো লাগাইয়া বাতি বাতি নিবাইয়া খেলা হবে। তো এইখানে মুভিটা শেষ হইয়া যায়।